আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের করে দেখাবো স্পাইসি থাই চিকেন। এখানে আমি হাফ কেজি বোনলেস চিকেন নিয়েছি, এভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি হাড় ছাড়া। এক চিমটি লবণ দিলাম আর হাফ চা চামচ গোলমরিচের গুঁড়ি আর 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, 2 টেবিল চামচের মতো আপনার ময়দা দিয়ে দিলাম। একটা ডিম ভেঙে দিলাম, এরকম ভালো করে মেখে নিব। এভাবে দেখতে পাচ্ছেন, এভাবে ভালো করে মেখে নিতে হবে, পানি লাগবে না। যদি দেখেন বেশি ড্রাই হয়ে গেছে তখন সামান্য একটু পানি দিবেন, কিন্তু পানি ছাড়াই হয়ে যাবে। দেখতে পাচ্ছেন কিরকম হয়েছে, এরকম হবে। এখন আমি এটা এক সাইডে রেখে দিলাম। আর এখানে অন্য একটা বাটিতে আমি 2 টেবিল চামচের মতো ভিনিগার, সাদা ভিনিগার, 2 থেকে 3 টেবিল চামচের মতো সয়া সস, 4 টেবিল চামচের মতো টমেটো সস, হট সস টমেটো সসটা, এটা আমি মিক্স করে নিলাম। এভাবে ভালো করে মিক্স করে নিলাম। চলে এলাম কিচেনে। এখানে আমি প্যানে তেল বসিয়ে রেখেছিলাম। তেলটা কুসুম কুসুম গরম হবে, বেশি গরম করা যাবে না। বেশি গরম তেলে দিলে সাথে সাথে পুড়ে যাবে, তাই দেখে হয়তো বুঝতে পাচ্ছেন তেলটা কুসুম কুসুম গরম আছে। তো এখন আমি চিকেনটা দিয়ে দিচ্ছি। আঁচটা মাঝারিতে আছে, একটু সময় নিয়ে আস্তে আস্তে এটা ভাজতে হবে, বেশি হাই হিটে এটা করা যাবে না, পুড়ে যাবে। যেহেতু মাংসটা ভিতরে কাঁচা থেকে যাবে, উপর দিয়ে পুড়ে যাবে। দেখছেন এখন একটু ফুলে উঠবে এভাবে, তখন একটু হালকা করে নেড়ে দিতে হবে। খুব মজার একটা রেসিপি। আমার রেসিপিটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন, অনুরোধ রইল সবার কাছে। তো উল্টে দিচ্ছি এভাবে, একটু শক্ত হয়ে ওঠার পর বারবার উল্টে পাল্টে দিতে হবে, নাহলে পুড়ে যাবে। তো বারবার এভাবে উল্টে পাল্টে দিতে হবে, যখন লাল হয়ে যাবে, মচমচ হয়ে যাবে, তখন উঠিয়ে নিব। বারবার উল্টে পাল্টে দিতে হবে এভাবে, যাতে না পুড়ে, এক সাইড বেশি পুড়ে যাবে, এক সাইড ইয়ে হয়ে থাকবে, ওরকম যেন না হয়। সব সাইড যেন ভালো করে ভাজা হয়, সেই দিকটা খেয়াল রাখতে হবে। দেখতে পাচ্ছেন কি সুন্দর কালার এসছে এবং হয়ে গেছে। তো আমি এখন উঠিয়ে নিব এবং পরের স্টেপে চলে যাব। এখানে আমি প্যান বসালাম, প্যানে ওখান থেকে সামান্য একটু তেল দিলাম, 1/2 টেবিল চামচের মতো। আদা কুচি দিলাম সামান্য, আদা রসুন কুচি দিলাম সামান্য, ওগুলো হালকা একটু ভেজে নিব। যখন লাল হয়ে যাবে, লাল করে ভেজে নিব, একটা স্যান্ড বের হবে যখন, তখন আমি অন্যগুলো অ্যাড করব। দেখতে পাচ্ছেন একটু লাল হয়ে এসছে। এখানে আমি দিয়ে দিলাম গাজর, একটা গাজর আমি এভাবে করে কেটে নিয়েছি, দিয়ে দিলাম। এটা চাইলে আর একটু ছোট বড় সেটা আপনাদের ইচ্ছা, যে যার ইচ্ছা মতো সাইজ করতে পারেন। তো দিয়ে দিলাম এখানে আমি একটু ধনিয়ার গোড়াটা, ডাঁটার গোড়ানো, ধনিয়ার পাতা না, ডাঁটাটা নিয়েছি, ওটা দিয়ে দিলাম। এতে একটা সুন্দর ফ্লেভার আসবে। নেড়ে নিচ্ছি, জাস্ট 1 মিনিট একটু নেড়ে নিব। এক মিনিট পর আমি এখন পেঁয়াজটা দিলাম। পেঁয়াজ, এখানে একটা বড় পেঁয়াজ আমি এভাবে কিউব করে
মানে পাট পাট খুলে নিয়েছি দেখতে পাচ্ছেন, দিয়ে দিলাম। তো আর একটু নেড়ে নিচ্ছি। এখন আমি যে সসটা রেডি করে রেখেছিলাম ওই সসটা দিয়ে দিলাম, এবং চিকেন যে ফ্রাই করে নিয়েছি চিকেনগুলো দিয়ে দিচ্ছি। এখন সব মিক্স করে নিব। আর সামান্য একটু চিলি ফ্লেক্স দিলাম, আর দুই তিনটা কাঁচামরিচ কুচি দিলাম। এটা যদি আপনারা ঝাল কেউ আরও বেশি খেতে চান বাড়িয়ে দিতে পারেন। আমার বাচ্চারা ঝাল খেতে পারে না, তাই আমি কম দিলাম। যার যার চাহিদা অনুযায়ী ঝালটা অ্যাড করতে পারেন। ঝাল আর একটু বেশি খেতে চাইলে চিলি ফ্লেক্স আর একটু বাড়িয়ে দিতে পারেন। তো আমি একটু নেড়ে নিচ্ছি, জাস্ট 1 মিনিটের মতো একটু ভালো করে সসটা মিক্স করে নিচ্ছি। তো এখানে আমি 2 চা চামচ কর্নফ্লাওয়ার সামান্য পানি দিয়ে গুলে নিয়েছি, এটা দিয়ে দিলাম। জাস্ট আর 1 মিনিটের মতো একটু নেড়ে নিব। এটা ঘন হয়ে যাবে এবং কর্নফ্লাওয়ারটাও সিদ্ধ হয়ে যাবে, 1 মিনিটের বেশি লাগবে না। আঁচটা মিডিয়ামে আছে, দেখতে পাচ্ছেন। হয়ে গেছে, চুলাটা আমি বন্ধ করে দিয়েছি। আর দেখতে পাচ্ছেন কি সুন্দর হয়েছে। এখন আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন কি সুন্দর হয়েছে। তো এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আবার অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।